পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুধু দেখবেন যেন উত্তেজনা বেশি না হয়। একদম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খেয়াল রাখবো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলুন, আমি আপনাকে, হ্যাঁ চলুন। এই না 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 না, আমি 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 একা চলে যেতে পারবো, আপনাকে যেতে হবে না, আমি একা যাবো। একদম তাই, আর আমি না একটা কথা ভাবলাম, এই বাড়িতে আসার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে রঞ্জার সঙ্গে এরকম হলো, তারপর এখন মল্লারদা। তাই আমার মনে হয় আমাদের আর এই বাড়িতে এক মুহূর্তও থাকা ঠিক হবে না। কাল সকালে মল্লারদা একটু সুস্থ হয়ে গেলে আমরা সবাই ওই বাড়িতে ফিরে যাব। বিলু কিন্তু ভুল একটা কিছু বলেননি, কারণ এখানকার সিচুয়েশন যদি ওবাইল লোকজন জানতে পারে তাহলে কিন্তু আরো চিন্তা করবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমাদের এবার চলে যাওয়া উচিত। প্রত্যেকবার তো তুমি সুটকেসটা নামো, এবার আমি একাই নামাতে পারবো, তাছাড়াও তুমি উইক আছো। ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। তোমাকে এরকম টেন্স দেখাচ্ছে, মলারকে নিয়ে ভাবছো? দেখো মলার তো আগে থেকে এখন বেটার আছে, আমরা সবাই ওকে নিয়ে ভাবছি। প্রিয়, তুমি কি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো? ওস্তাদজি, আমি তো তোমাকে আগেও বলেছি কিন্তু তুমি তো শোনোনি। ও, ওই বুড়ি পিসিমার কথা বলছো তাই তো? হ্যাঁ দেখো, আমি যদি তোমাকে শুরু থেকে সব ঘটনাগুলো পরপর বলি না, তারপর তুমি নিজেই ভাববে আর তখন তুমি বলবে যে আমি ঠিক নাকি ভুল। আচ্ছা বল। দেখো, ওই পিসি যখন প্রথম দিন এই বাড়িতে এলো, তখন থেকেই না ওনার মধ্যে কেমন কেমন ভাব, মানে শুরুতে উনি কত কাজ করলেন আর এখন আমি ওনাকে কোনো কাজ করতেই দেখি না। আর তুমি জানো এর মধ্যেই রান্নাঘরে কাজ করতে গিয়ে ওনার কোমর থেকে কি পড়ে গেছিল? কি? প্লাস। প্লাস? ও প্লাস নিয়ে কি করছিল? সেটাই তো কথা, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি প্লাস নিয়ে কি করছো, তখন আমাকে বললো যে নাকি বাথরুমের কল সারাচ্ছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে এইবারে বাথরুমের কোনো কল কিন্তু খারাপ নয়। আর তার চেয়েও বড় কথা হলো, যখন আমরা গানের লড়াই খেলছিলাম সেই সময় উনি চলে যাওয়ার কথা বলতে এসে ওনার হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙে গেল। ঠিক
আছে, চলো আমি মেনে নিলাম জলের গ্লাস পড়ে ভেঙে গেছে, কিন্তু তার জন্য হাতটা ওভাবে কেন কেটে যাবে? আর উস্তাজি তুমি যাই বলো, ওরকম একজন বয়স্ক মানুষের হাতের চামড়া ওরকম টান টান হয় কি করে? আর উনি যে ফোনটা ব্যবহার করেন, সেই ফোনটা যদি বাড়ির কেউ দিয়েও থাকে অত দামি ফোন দেওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো, মল্লারদার বাথরুমে জলের মধ্যে কারেন্টের তার রাখা ছিল। সবটাই তো বুঝলাম, এখন কি করা যায় বলতো? একটাই উপায় আছে। কি? কাল আমরা সবাই মিলে ওনাকে চেপে ধরব আর ওনার কাছ থেকে সব কথা বের করব। ওস্তাদজি বলছে আমাদের কিন্তু সবটা ঠিকভাবে দেখে নিতে হবে। একদম একদম। আচ্ছা শোন, আমি ওদিকে একবার দেখে আসি রঞ্জন মল্লারের কি অবস্থা। ঠিক আছে, তুমি এখন দাঁড়াও। ঠিক আছে, ওই তো এসে গেছে। এই তো ও মল্লারদা, বলছি তুমি এখন কেমন আছো? আগের থেকে বেটার আছি। যাকে ভালো আছো, সব গোজগাছ হয়ে গেছে তো? গোজগাছ? আরে রঞ্জা তো আমাকে ব্যাগ ধরতেই দিচ্ছে না, নিজে টেনে আনছে, দেখো না কি করছে। ওই দেখো, ওই তো রমল কি বল, আর তো এই দেখ আমি পেরেছি। একবার ঘরটা চেক করে নাও, কিছু ফেলে যাচ্ছ কিনা, ওর মধ্যে আমি চলে আসবো। উস্তাদজি সবই তো হয়ে গেল, কিন্তু পিসি এখনো আসছে না কেন? আমি তো বললাম যে আজ আমরা চলে যাবো, তাড়াতাড়ি এসো, তা সত্ত্বেও এত দেরি। মল্লার, আমার হাত থেকে আজ তোমার নিস্তার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।